আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো লাউ চিংড়ি। আর লাউ কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা সবজি। লাউয়ে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের দ্রুত ওজন কমাতে সহায়তা করে এবং লাউ খেলে কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকে। এছাড়াও লাউয়ে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, তো সেগুলো বলতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি ছোট সাইজের লাউ এভাবে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। চুলা ধরিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা যখন নরম হয়েছে তখন আমি এখানে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি এখন এখানে গুঁড়ো মশলাগুলো দিব। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো। তো ভিউয়ার্স, এই লাউ রান্নাটা কিন্তু মশলার পরিমাণ খুবই অল্প দিতে হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে আমি ফিরে আসলাম যখন এই মশলাগুলো কষানো হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে এবং ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো কষানোর জন্য ঢেকে দিলাম। তো ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। আর এখন আমি এই চিংড়ি মাছগুলোকে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা এই লাউয়ের পিসগুলো। তো এই লাউয়ের পিসগুলো দিয়ে আমি ভালো করে উল্টিয়ে দিব। আর ভিউয়ার্স, লাউয়ে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, সেজন্য আমি অল্প পরিমাণে হলুদ মরিচ গুঁড়ো মশলাগুলো দিয়েছি। তো আবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে দিচ্ছি। এখন আবার আমি ঢেকে দেব আর ফিরে আসব যখন লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিট পরে এই লাউটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, দিয়ে আবার ঢেকে দিলাম। আর চুলার জলটা কিন্তু ভিউয়ার্স হাই হিটে রাখতে হবে, কারণ লাউয়ে কিন্তু অনেক বেশি হিট লাগে। তো এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচিটা দিয়েও আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু লাউয়ে পানি দিইনি, লাউটা থেকেই প্রচুর পরিমাণে পানি উঠেছে। যদি আপনাদের লাউ রান্নার সময় পানি না ওঠে আপনাদের পানি দিতে হবে। তো ভিউয়ার্স, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা শেষ আর আপনাদেরকে এখানে পরিবেশন করে দেখালাম। তো ভিউয়ার্স, এই লাউটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। এই গরমের মধ্যে এই লাউটা খেলে কিন্তু আপনাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। আর লাউয়ে তো আমাদের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। সবার শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।